নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী চব্বিশে আগস্ট উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিমের দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটি অবস্থান করছে উড়িষ্যাতে এবং তার জন্যই আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য এবং সেই সঙ্গে উত্তরবঙ্গেও আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কবর্তা জারি করা হয়েছে তো কোন কোন জেলার নাম করা হয়েছে আমরা বিস্তারিত জানব তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা কী আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট আপডেটটা আমরা জেনে নেব উত্তর পশ্চিমে সরছে নিম্নচাপ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে কবে সেটাও আমরা জেনে নেব তো কী বলা হয়েছে বিস্তারিত জানবো উত্তর পশ্চিমে সরছে সুস্পষ্ট নিম্নচাপ ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয়বাষ্প ঢুকেছে এর জেরে আজ অর্থাৎ বৃহস্পতিবার দিনভর মেঘাচ্ছন্ন আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং বিকেলের পর থেকে কিন্তু পরিস্থিতি উন্নতি হবে অর্থাৎ যেটা হচ্ছে মোটামুটি বিকেল পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকবে তারপর আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার এবং উন্নতি হবে আজও উপকূলে ঝোড়ো হাওয়া বইবে তো তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যেটা আপডেট আছে যে প্রায় 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে পারে এবং সে সঙ্গে রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো কি বলা হয়েছে সেটা আমরা এবার বিস্তারিত জানব বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ কলকাতা শহর সহ নয় জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো কোন কোন জেলায় দেখতে পাচ্ছেন যে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাত এবং সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে এবং তারপরে আস্তে আস্তে আবহাওয়া উন্নতি হবে সে সঙ্গে যেটা আপডেট আসছে যে ঝোড়ো হাওয়া কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে বই যেতে পারে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে দেখতে পাচ্ছি নিচের দিকে সেই কথা বলা রয়েছে যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার সৈকত এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটারের বেগি ঝোড়ো হাওয়া বই যেতে পারে এবং তার জন্য মৎস্যজীবীদের আজও সমুদ্রেতে নিষেধ করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেওয়া রয়েছে তো কোন কোন জেলার নাম করা হয়েছে উত্তরবঙ্গের জন্য আমরা জেনে নেব তো উত্তরবঙ্গের মধ্যে অংশ দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং এবং কিছুটা জলপাইগুড়িতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগামী চব্বিশ ঘন্টা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সে সঙ্গে রবিবার থেকে ফের বৃষ্টি বাড়তে বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের সেই পাঁচ জেলায় আবারও রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে অর্থাৎ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বলা রয়েছে যে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে রবি ও সোমবার কিন্তু বৃষ্টির প্রভাস দেয়া রয়েছে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এবং আজ কলকাতায় অর্থাৎ আজ বৃহস্পতিবার কলকাতার যেটা হচ্ছে সকালের দিকে মূলত মেঘলা আকাশ রয়েছে পরে আংশিক মেঘলা আকাশ সকাল থেকে কয়েক দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বিকেলের দিকে পরিস্থিতি কিন্তু উন্নত হতে পারে এমনই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেটটি দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট যেখানে বলা হয়েছে যে বিকেলের পর থেকে হয়তো আবহাওয়া কিন্তু উন্নতি হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা না থাকলেও দক্ষিণবঙ্গের জন্য আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তো আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছিলেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না সে সঙ্গে আপনার জেলার যেটা হচ্ছে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে সেটাও কিন্তু অবশ্যই ভিডিও কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বান্দে মাতারাম জয় হিন্দ Ta da